মোবাইল দিয়ে কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, সম্পূর্ণ কম্পিউটার বাদে অর্থাৎ ফটোশপ বাদ দিয়ে কিভাবে মোবাইলের মাধ্যমে কয়েকটা সেকেন্ডে, সর্বোচ্চ 5 সেকেন্ডের মতো টাইম নেবে, জাস্ট ছবিটা ইনসার্ট করবেন, ব্যাস পাসপোর্ট সাইজ ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে যাবে। মোবাইলে কিভাবে করবেন সেটা আজকে দেখাবো, যে কিভাবে আপনি মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো ছবি পাসপোর্ট সাইজে তৈরি করবেন। শুধু পাসপোর্ট সাইজ না, আপনি যে কোনো সাইজেই তৈরি করতে পারবেন। তো চলে যাই, ফার্স্টে আমি যে সফটওয়্যারটি দিয়ে কাজ করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। এটা প্লে স্টোরে যে সার্চ করার সাথে সাথে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে ঠিক উপরের দিকে, একটু ওপেন হয়নি, দেখেন উপরের দিকে লেখা আছে স্টার্ট। তো স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে ফার্স্টে আপনি সিলেক্ট করবেন যে কি করতে চান, কি টাইপের ইয়ে করতে চান। তো এখানে দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আমি যেহেতু পাসপোর্ট সাইজ ছবি করব, তো এখানে পাসপোর্টের উপর ক্লিক করব। এরপর আছে সিলেক্ট কান্ট্রি অর্থাৎ কোন কান্ট্রি, তো এখানে ক্লিক করবেন ঠিক এইটার উপর। এটার উপর ক্লিক করে আমি বাংলাদেশ থেকে যেহেতু, সেহেতু বাংলাদেশে সিলেক্ট করব। বাংলাদেশে সিলেক্ট করার পর এরপরে আছে যে সিলেক্ট ফটো, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে ক্যামেরা, অর্থাৎ আপনি সরাসরি নিজের ছবি নিজে তুলেও পাসপোর্ট সাইজ করতে পারেন, অথবা যদি আপনার গ্যালারিতে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। এই গ্যালারিতে সিলেক্ট করে ছবিটা এখানে ইনসার্ট করবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি ছবিটা দিয়ে দিব, সাপোজ এই ছবিটা। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করে। তো ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা এখানে আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন ঠিক উপরে একটা অপশন আছে ডান, ঠিক আছে, এই ডানে আমি ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, এখান থেকে আপনি একটু যদি মাথা একটু ব্যাকাতারা থাকে তাহলে এগুলো একটু সোজা করে নিতে পারেন। এরপরে এখানে আছে আবার ডান, উপরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা একটা ক্রপ অপশন আসবে, তো আমি ঠিক যতটুকু ছবি নিতে চাই ঠিক ততটুকু আমি এখান থেকে নিব, এতটুকুই প্রয়োজন, জাস্ট এইটুকু নিব। নিয়ে আবার উপরে যে ডান বাটন আছে আমি সেই ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই ছবিটা কী হলো, ফটো, পুরো পাসপোর্ট সাইজ একটা ফটো তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আপনি এখানে যদি আবার ডানে ক্লিক করেন, ডানে ক্লিক করার সাথে সাথে এখানে অপশন আসবে সেভ, দেখবেন যে নিচে, এই দেখেন নিচে সেভ অপশন আছে, অর্থাৎ সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে স্টুডিওতে যেভাবে করে, অর্থাৎ একটা পেপারে অনেকগুলো পাসপোর্ট সাইজ ছবি মানে সাজিয়ে রাখে এবং সেটা পরবর্তীতে যে জাস্ট দিলেই প্রিন্ট করে দেয়, সেটা করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে নিচে দেখেন কপিস লেখা আছে, কপিসে ক্লিক করবেন। এরপরে এখানে A4 সাইজ যে নিচে আছে, A4 সাইজ, এই সাইজটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন ছবিগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল। এবার এখানে আমি প্রিভিউতে একটি ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার যে সম্পূর্ণ যে ফেসটা দেখবেন যে কীভাবে আসে সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এরপর কী করবেন, নিচে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার যে কোনো একটা স্টুডিওতে যে জাস্ট ছবিটা আপনি সেন্ড করে দেবেন, ছবিটা সেন্ড করে দিয়ে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, টাটা, বাই বাই।
Thank you.
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 Thank you.